প্রসূদি, প্রতি বছরই এলাকার মানুষ আমার অপেক্ষায় থাকে প্রশ্নের উত্তরের জন্য, ঠিক কিনা? প্রশ্নোত্তর যা দিচ্ছি কাট ছাট করবেন না। ইউটিউব ব্যবসায়ীদেরকে অনুরোধ, পুরাটা ছাড়বেন, আগামাথা বাদ দিয়া মাঝখানে কিছু দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না, ঠিক কিনা? ফেসবুকে অনেকেই লিখে যে শবে বরাত বলে কোনো ইবাদত নাই, যে হাদিসগুলো আলেমরা বলে সব নাকি জাল। নাউজ বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, নিসফে শাবান, শাবান মাসের মানে 15 তারিখের রাতে, ওইটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাআত। হুজুর বলেছেন এই রাতে যে জাগবে, নামাজ পড়বে আর দিনে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বিশুদ্ধ সনদে এই একই কথার উপর 60টি হাদিস আছে। কয়টি? গাজওয়াতুল হিন্দ কবে হবে? লেখক শাহ নিয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী সত্য হবে কি? জি, অনেকের মতে গাজওয়ায়ে হিন্দের ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল যে করেছিলেন, গাজওয়ায়ে হিন্দ যে হিন্দুস্তানে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা শহীদ হবে ওই মুসলমানদেরকে আল্লাহ বদর যুদ্ধে শাহাদাতে যে সওয়াব দিয়েছেন ওই রকম সওয়াব দিবেন। কোনো কোনো মুহাদ্দিসের মতে ওই যুদ্ধটা হয়ে গেছে, যে যুদ্ধে সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ শহীদ হয়েছেন ইংরেজ বিরোধী আন্দোলন করতে যেয়ে। কেউ কেউ বলেছেন হয় নাই, তাদের মতে সেই যুদ্ধটি বাকি আছে। সেই যুদ্ধের ব্যাপারে শাহ নিয়ামতুল্লাহ তিনি তার ভবিষ্যৎবাণীতে লিখে গেছেন যে সেই যুদ্ধ যিনি করবেন সেনাপ্রধানের নাম হবে হাবিবুল্লাহ। কী নাম হবে? হাবিবুল্লাহ। তার নেতৃত্বে মুসলিম সৈন্য হিন্দুস্তানে দখল করবে এবং ভারতকে জয় করবে। অধিকাংশ আলেমের মতে সেটা এখনো বাকি আছে। এশরাক নামাজ সূর্যোদয়ের কত মিনিট পর পড়া যায়? 23 মিনিট পর। মহিলা ও পুরুষের নামাজ এক কিনা? মহিলা পুরুষ এক কিনা? না, আলাদা। তা নামাজ এক হয় কেমন? পুরুষের বডি স্ট্রাকচার আর মহিলার বডি স্ট্রাকচার পার্থক্য আছে, এই জন্য স্বাভাবিকভাবে নামাজের উঠা বসায় পার্থক্য সৃষ্টি হয়ে যায়। আলমগীর কোথায় প্রশ্ন আসছে? এগুলো দরকার আছে, প্রশ্ন করছে যেহেতু। আহারে, তাবলিগি ভাইরা আমাকে শত্রু মনে করে। আচ্ছা বলেন তো, আমি কি তবলিগির শত্রু? এই যে তবলিগি ভাই দুই দল লাগছে না, একটা এতাহাতি আর একটা ওয়াজাহাতি, দুই দিন পর পরই হয় হাতাহাতি। দেখা যায় আলেমরা তবলিগি ভাইদের বিরোধিতা করতেছে, তবলিগি ভাইরা আলেমদের বিরোধিতা করতেছে। এই তাদের দ্বন্দ্বের পর তবলিগ জামাতের বিরুদ্ধে একটি বক্তব্য আমি দিছি, দেখাতে পারবেন? কেন? আমার তো একটা সুযোগ ছিল যে আমি আগে তবলিগি ভাইদের দোষ ত্রুটি ধরতাম, যখন তবলিগি ভাইরা দুই দল লাগছে আমার জন্য এটা পোয়াবারও ছিল না। কথা বলে আগুনে ঘি দিতে পারতাম না, কেন দেই নাই? সত্যিকার অর্থে তবলিগি ভাইরা নিশ্চিহ্ন হোক এটা আমি চাই না, আমি তাদের সংশোধনটা চেয়েছি। যখন দেখলাম তারাই দুই দলে লেগে গেছে, প্রতিদিন ঢাকায় মাথা ফাটাফাটি, কোন দল মসজিদে তালিম দিবে, বুঝেন নাই, আমি চুপ হয়ে গেলাম যে আমি এতদিন তবলিগি ভাইদের যে দোষ ত্রুটি ধরতাম, তখন থেকে আলেমরাও যদি ধরত তাহলে তবলিগি ভাইরা ঠিক হয়ে যেত আর তাদের দুইটা দল ভাগ তারা হইত। আমি যখন তবলিগি ভাইদের দোষ ত্রুটিগুলো কোরআন সুন্না দিয়ে সংশোধন করতে চাইতাম, তখন কিছু বক্তা আলেম আমাকে বলতো আমি নাকি ইহুদির দালাল। তো এখন যারা তবলিগি ভাইদের বিরোধিতা করতেছে, তবলিগি ভাইদেরকে মারতেছে, আবার তবলিগি ভাইরাও
পশুর মতো পিটায় মাদ্রাসা ছাত্রদের তুরাগ নদীতে ডুবাইল। এই কাজ যে হচ্ছে, এখন যে আলেমরা তবলিগের বিরোধিতা করছে তাদের ফতোয়ায় তারা কি হইল? ইহুদি দালাল হয়েছে কিনা? মূলত আমি চাই না যে আলেমরা একচেটিয়া তবলিগীদের সমালোচনা করুক, কারণ লক্ষ লক্ষ তবলিগলা বাংলাদেশে আছে যারা তবলিগে যে নামাজ রোজা শিখছে। আমরা যদি এদেরকে হাতছাড়া করে দেই, দেখা যাবে এরা পদভ্রষ্ট, বিভ্রান্ত হয়ে ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি চাই যে তবলিগি ভাইরা থাকুক, তবে পুরা কোরআন সুন্নার মোতাবেক চলুক। আবার আমি এটাও চাই না যে তবলিগি ভাইদের হাতে নেতৃত্ব থাক, বরং নেতৃত্ব থাকবে আলেমদের হাতে, তাদের হাতে। তাহলে আমি যা প্রায় ২০ বছর যাবত চাচ্ছি, বর্তমান আলেমরা ২০ বছর পরে তা চাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও তো বুঝতে আইসে, ২০ বছর পর হইল, ঠিক কিনা? এই উত্তরগুলো আমি আগে দিয়েছি। এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদে থাকা খাওয়া জায়েজ আছে কি না? মসজিদে থাকাও জায়েজ, খাওয়াও জায়েজ, ঘুমানোও জায়েজ, এক শর্তে, যদি আপনি এতেকাফকারী হন। কি হন? এতেকাফ তিন প্রকার: ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা, নফল। ওয়াজিব এতেকাফ হলো মান্নত, যেমন আপনি মান্নত করলেন, আমার ছেলে সুস্থ হলে আমি দুই দিন এতেকাফ করব, এই এতেকাফ করা ওয়াজিব। রমজানের শেষ ১০ দিন এতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা। বছরের যে কোনো সময় মসজিদে ইবাদতের নিয়তে থাকা নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ এবং সুন্নত এতেকাফে রোজা রাখা ওয়াজিব, সব ইমাম একমত। নফল এতেকাফে রোজা রাখতে হবে কি হবে না মতভেদ আছে। হানাফি মুফতাবিহি কল, যে মতের উপর ফাতাওয়া, সেই মত হল নফল এতেকাফ আবার দুই প্রকার। কয় প্রকার? একটা লি সাআ, আর একটা লি ইয়াওমি ওয়াল লাইলা। আপনি এক ঘন্টা দুই ঘন্টার জন্য যদি মসজিদে এতেকাফ করতে চান, রোজা রাখতে হবে না, রোজা রাখার সুযোগও নাই। কিন্তু নফল এতেকাফেও আপনি যদি একদিন এক রাতের বেশি এতেকাফ করে মসজিদ ব্যবহার করতে চান, আপনার রোজা রাখা ওয়াজিব। যা পরিষ্কার আবু দাউদের হাদিস এসছে, ও আখরাজা আবু দাউদা ফিস সুনান আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লা ইতিকাফা ইল্লা বিসসাওম। মায়েশা বলেছেন, আবু দাউদের হাদিস, রোজা ছাড়া কোনো এতেকাফ নাই। তো তবলিগি ভাইরা যে মসজিদেই যায়, দুই দিন দুই তিন ঘন্টার জন্য যায় না তিন দিনের জন্য যায়, তা তাদের এতেকাফটা কি স্বল্পকালীন না দীর্ঘকালীন? সেজন্য তাদের এতেকাফে রোজা রাখা ওয়াজিব। কিন্তু দেখা যায় ওনারা তিনও উক্তই রান্নাবান্না করে খাচ্ছে, তাহলে তাদের এতেকাফ হচ্ছে না, আর এতেকাফ ছাড়া মসজিদ ব্যবহারটাও জায়েজ হচ্ছে না। ২, তাবলিগে ভাইরা বলে ৪০ দিনে এক চিল্লা হয়, এটা কোরআন ও হাদিসে আছে। ৪০ দিনে চিল্লা হয়, এটা তো আমিও জানি, সব ঠিক। কিন্তু চিল্লা নামে বাড়িঘর সেরে এই যে মসজিদে মসজিদে ঘুরে দিনের দাওয়াত দেওয়া, এটা ৩৯ দিনও হইতে পারবে না, ৪১ দিন না, ৪০ যে বেঁধে নিলাম, এটা যদি কোরআন হাদিসে কেউ দেখাইতে পারে, ১০,০০,০০০ টাকা পুরস্কার দেব। আর যদি চ্যালেঞ্জ গ্রহণ না করি, জিন্দিগিতে আমি দাউদ কান্দিয়ার তিতাসে ঢুকবো না, উপর দিয়েও না, নিচে দিয়েও না, নৌকা দিয়েও না। ৪, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলা যাবে কিনা? দেখুন, ইয়া হারফে নেদা, ইয়া রাসূলুল্লাহ মানি হে আল্লাহর রসুল। এখন কেউ কেউ বলে এটা নাকি শিরক, বরাবর
এই মাইক এখন আর চলে না বাবা, এখন অত্যাধুনিক মাইক বেরোছে, এই মাইকের একটা হেরিটেজ আছে। আমি সাত বছর, পাঁচ বছর আসছি না, চার বছর, সাতবার, ছয় বছর, ছয় বছরে একই মাইক পাইলাম। এবার মাইকটা বদলাও সামনে, কিংবা দুলাল মিয়ারই বলো নতুন মাইক কিনতে। দুলাল না মাইকম্যান, হ্যাঁ ওসমান, ওসমানের উচিত এগুলো জাদুঘরে জমা দিয়ে নতুন মাইক কিনতে। হাতি সুরের মতো লম্বা, এটা কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। এখন ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা এটা প্রশ্ন, বুঝলেন? দূর থেকে আল্লাহ রসুলকে হে রসুল বলে ডাকা নাকি শেরেক? মুসলমান এই মৌলবি গেল যে কোরআন হাদিস পড়ে নাই, আমি এমনি বলি না তুই রে বক্তা নামের তক্তা, কেন বলি কোরআন হাদিস পড়ে নাই? ইয়া হরফে নেদা লিল বাঈদ ওয়া লিল করিব, কাছের ব্যক্তির জন্য চলে, দূরের ব্যক্তির জন্য চলে, ঠিক কিনা? নামাজে যে রসুলুল্লাহরে সালাম দেন কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল বলা যদি শেরেক হয় তা নামাজের মধ্যে হে আল্লাহর নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক এটা বলাও কি শেরেক হয় না? কথা বলে না, তাদের কথায় হয় কি না? পাগলের দল নাহ সরফ তো পড়ে নাই। যদি ইয়া নবী সালামু আলাইক, ইয়া রাসূলুল্লাহ দূর থেকে বলা শেরেক হইতো, আল্লাহ রসুলের বিদায়ের পর সাহাবায়ে কেরাম উম্মতকে নতুন আত্মাহিয়াত শিক্ষা দিত যে এখন তোমরা তো আল্লাহ রসুল থেকে যারা দূরে থাকবা তারা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বইল না, তোমরা বলো আসসালামু আলান নবী, কি বলো? সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এটা বলো, এটা তার বলেন নাই। তো সাহাবার কেরাম জানতেন কাছ থেকেও রসুলুল্লাহকে হে নবী বলে সালাম দেওয়া যাবে, দূর থেকেও রসুলুল্লাহকে হে নবী বলে সালাম দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? কি ফতোয়া দেয় এগুলো? এটা কি মুফতি? মুফতি তো দুই প্রকার মিয়া সাহেব, একটা আফতা ইফতি, ইফতা ফতোয়া দিয়া মুফতি, আর একটা মুফত খা খাকে মুফতি মাগনা ঘাইয়া, বুঝেন নাই? দূর থেকে যে রসুল্লাহকে ইয়া হরফে নাদার সাথে ডাকা জায়েজ, হাদিস খুলে দেখেন সুনান ইবনে মাজা, দার ইবনে হাজম, সৌদি আরব, রিয়াদের ছাপ, 352 পৃষ্ঠার হাদিস। রসুল্লার চাচাতো ভাই আবদুল্লাহ বিন আব্বাস, তিনি থাকতেন তায়েফে, একদিন ওনার শরীরের একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে। পাশের একজন বলতেছে হুজুর কি হয়েছে, বলে ফালিজ, যে আমার এ এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। পাশের লোকটি বলল উস্কর আহাব্বান নাসে ইলাইক, আবদুল্লাহ বিন আব্বাস তুমি জীবন থেকেও বেশি যাকে ভালোবাসো তাকে ডাক দাও। হাদিস সাক্ষী আবদুল্লাহ বিন আব্বাস ডাক দিলেন ইয়া মুহাম্মাদা, মুহাম্মদ সাসমকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। তো দূর থেকে ইয়া নবী, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলা যদি শেরেক হয় তো তাদের ফতোয়ায় আবদুল্লাহ বিন আব্বাস কি করছে? কম তো এগুলো পাগলের দল কিনা, কথা বলে না। সব মুফতির ফতোয়া নিবেন না, হুজুর সব দেখলেই এক মনে করবেন না, এক মনে করবেন? আপনারা সাধারণ মানুষ সহজে বেঁচে যেতে চান, বলেন এ কথা বলো না, কি বলে? এই হুজুরে কয় এইটা, ওই হুজুরে কয় ওইটা, কোন হুজুর একটা মানব বলে না? তোমার এই তালিবালি বক্তব্য আল্লাহ কবুল করবেন না, আল্লাহ বলবেন তুমি হুজুর চেন নাই ডাক্তার তো চিনছো, কোনটা ভালো ডাক্তার কোনটা হাতুরা ডাক্তার তা তো তুমি চিনছো, কোনটা ভালো হুজুর কোনটা হাতুরা হুজুর এটা তুমি চিনো নাই কেন? কথা বলেন, ডাক্তার কি সব এক? কথা বলে না। দেখবেন খুব অজপাড়া গায়ে গেলে দেখবেন বট গাছের নিচে কিছু ডাক্তার আছে, আছে না? আবার আপনাদের এই বাজার তো এটা ডাক্তারের পট্টি,
এখানে MBBS এর অভাব নাই, কিছু আছে একদম ভুয়া, কিচ্ছু নাই। ধরছিলেন আমাদের SI নাম কি জানেন? হ্যাঁ, তদন্ত। আচ্ছা, আবু সাঈদ, আবু সাঈদ মোহাম্মদ আব্দুন নূর, যিনি তদন্ত ওসি, আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাহফিল উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলে ওজি সাহেব নিজেও ভুয়া ডাক্তার কিছু ধরছে। তো এখানেও ডাক্তার আছে না, আবার কুমিল্লা মেডিকেলে ডাক্তার আছে, আবার ঢাকা মেডিকেলে ডাক্তার আছে, আবার পিজিতে ডাক্তার আছে, আবার থাইল্যান্ডের বামুনগ্রাদে ডাক্তার আছে, আবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথও ডাক্তার আছে। সব ডাক্তারই এক কথা বলে না, এক কথা বুঝতেছেন? সব ডাক্তার যেমন এক না, সব আলেমও এক না, ঠিক কিনা? সব ডাক্তার যেমন এক না, সব আলেমও এক না। এক বেকুফের দাঁতে ব্যথা, কিসে ব্যথা? তো গেছে ডাক্তারের কাছে, কেমন ডাক্তার? গেছে বট গাছের নিচে ডাক্তার বসছে, দাঁতের ডাক্তার তার কাছে গেছে, যে বলে ডাক্তার সাহেব আমার একটা দাঁতে প্রচণ্ড ব্যথা, দাঁতটা পচে গেছে, ফেলে দিবেন, কত ফিস? কত? কয় বেশি না, 10 টাকা। কত টাকা ফিস? ঠিক আছে, দাঁত ফালান। এন্ড বট গাছের নিচের ডাক্তার, তার টেবিলের তিনটা পায়া আছে আর একটা বাস, ওর কাছে কি সায়েন্টিফিক ইকুইপমেন্ট আছে? আছে, কামারের দোকানে বানানো সারাশি দিয়া খুব কসরত করে দাঁত একটা বের করছে। ওই বেটা রুগীর রক্ত আর থুতুতে বেহুশ অবস্থা, 10 টাকা বের করছে, ডাক্তার দিছে ধমক, 10 টাকায় হবে না, 40 টাকা লাগবে। কেন স্যার, একটা দাঁত না 10 টাকা? তোমার চিৎকারে যে আমার 3 রুগী বাঁচছে, তাদের 30 আর তোমার 10, মোট কত? 40। রুগীর প্রশ্ন যে আমি নরা দাঁত নিয়ে আসছি, এটা ফেলতে এত কষ্ট হইল কেন? মু হা করে দেখে পচাটা জায়গা মতোই আছে, ভালো দাঁতই ফেলে দিস। এই জন্য কথা আছে, নিম্মোল্লা খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে জান। মৌলবি যদি হাতুরা হয় ইমান নষ্ট করবে, আর ডাক্তার যদি হাতুরা হয় জীবন নষ্ট করবে। অতএব যে সেই মৌলবির ফতুয়া নিবেন না, স্পেশালিস্ট আলেম যারা তাদের ফতুয়া নিবেন। সেটা আপনি কথা থেকেই বুঝবেন কে যোগ্য কে অযোগ্য, কে যোগ্য কে অযোগ্য। বিড়ি সিগারেট খাওয়ার পর সাথে সাথে উজু করে নামাজ পড়া জায়েজ আছে কি? প্রশ্ন হলো বিড়ি সিগারেট খাবেন কেন? এটা তো জিজ্ঞেস করলেন না হুজুর, বিড়ি সিগারেট খাওয়া জায়েজ কিনা? দেখুন কিতাবে এসছে, ইন্নাল মালাইকাতা তাতাআযি মিম্মা ইয়াতাআযি মিনহু ইবনু আদম। মানুষ যাতে কষ্ট পায়, ফেরেশতাও তাতে কষ্ট পায়, এর জন্য বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা, এটা আত্মহত্যা। মেডিকেল সায়েন্স বলে একটি 4টি সিগারেটে যে নিকোটিন থাকে তা যদি ধোঁয়া ছাড়া পানিতে গুলে খান, আপনি স্পট ডেড, মারা যাবেন। কথা বুঝতে পারছেন? এই বিড়ি সিগারেট খাওয়ার পর যদি জান্নাত কিসের তৈরি? জান্নাতে কি দুনিয়ার মতো মাটি আছে? জান্নাতের মাটি রসুল্লাহ বলেছেন পুরাটাই হবে মেশকের মাটি, প্রাসাদের ইটগুলো হবে স্বর্ণের, আর সূর্য থাকবে না, পুরা জান্নাত অনন্তকাল আলোকিত থাকবে আল্লাহর নূরে। নামাজের জুমায় খুতবা বাংলা ভাষায় দেওয়া যাবে, যাবে কি না? না, খুতবাটা শেয়ার এ ইসলাম, ইসলামের শেয়ার। তো খুতবা যদি বাংলায় দেওয়া জায়েজ করেন, তা আজান তারবি রাখবেন কেন? আজানটাও বাংলায় শুরু করে দেন, আল্লাহু আকবার না বলে আল্লাহ মহান, ঠিক কিনা? হাইয়ালা সালা না বলে আসো নামাজের দিকে, কেমন হয়? ইসলামের যেটা শেয়ার,
সে আর মানে যে কাজটা ইসলামের ইসলামের আইডেন্টিটি বহন করে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটাকে আপনি রব বদল করতে পারবেন না। খুতবা সে আর ইসলাম, নামাজ বাংলায় হবে তো খুতবা বাংলায় কেমনে হবে? রসুল্লাহ বলেছেন চার রাকাত জোহর, এটা দুই রাকাত নামাজ আর দুই রাকাতের জায়গায় খুতবা, এই জন্য খুতবাটাও আরবি আর খুতবা শোনাটা ওয়াজিব হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আপনি যদি খুতবার সাবস্টেন্সটা বাংলাতে বলেন তাতে সমস্যা নেই। জুমার সানি খুতবা ব্যতীত নামাজ আদায় হবে কি? নামাজ আদায় হবে মাকরুর সাথে। এমন কি একামত না দিয়ে নামাজ জুমা আদায় করা যাবে? জুমার নামাজ হবে মাকরুর সাথে, মাকরুটা মাকরু তাহরিমা হবে, কি হবে? দাউদকান্দি একটি মসজিদে এমন নামাজ হয়ে থাকে, নাউজুবিল্লাহ মিন যালিক, এরা গোমরা, এরা পথভ্রষ্ট। এখানে এক মৌলবীর নাম লেখা হয়েছে, সে এখানে কোনো এক মাহফিলে বলেছে আমাদের নবী করিম সাল্লামকে দাঁড়িয়ে তাজিম করায় নবী করিম সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন আমাকে দাঁড়িয়ে তাজিম করো না, এটা ভালো না। এ মৌলবী বাংলাটা বলছে না আরবিটা বলছে? বাংলা, এর মানে ও হাদিস পড়ে নাই, ও হলো চটি বইয়ের মৌলবী। এমন মানুষের ফতোয়া মানা যাবে? কারণ এটা কি কোন মৌলবী? হাতুরা মৌলবী। যেমন হাতুরা ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়া যাবে না, অমন হাতুরা মৌলবীর ট্রিটমেন্টও নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেন নাই যে আমাকে তোমরা দাঁড়িয়ে সালাম করো না। কেয়াম